আমরা এখন কোথায় যাব? মন্দারমণি। কি করতে? ঘুরতে। মজা হচ্ছে? হ্যাঁ। আমাদের বাস কোন দিকে দাঁড়িয়ে? ওই তোদিকে। ওইদিকে আমাদের বাস এখন দাঁড়িয়ে, আমরা মন্দারমণির পথে। এখন আমাদের ব্লগটা শুরু করলাম এখান থেকে, ওখানে আমাদের বাস দাঁড়িয়ে আন্ডার ও ইন্ট্রোটা শুরু করলো আজকে। মজা হবে তো আজকে? হ্যাঁ, কতটা মজা হবে? অনেক মজা হবে। লেটস চলো। কটা টাইম বলেছিলাম? 8টা বলেছিলাম তো আমি, 8টার সময় ছাড়া হবে। এখানে টাইম তুমি দেরি করেছে, সে হলো দিল্লি। চা খাও, চা খাও। আন্ডে এই জায়গায় ঘুমাচ্ছে আঙ্কেল। এই তো মানে এ তোমরা তো লেট কেন? এই তে বাবা, গরম গরম চা এখন খাওয়া হবে। এখন চলে এসেছি কোলাঘাট, অ্যান্ড আমরা দাঁড়িয়ে আছি দেখছো শের বেঙ্গল হোটেলে। এখানে আমরা একটু টিফিন করে নেবো, কেন কি সকালে বেরোনো হয়েছে। ওয়েদার যে খুব রোদ বা কিছু সেরকম ব্যাপার না, বেশ ভালো ওয়েদার। মিড পয়েন্ট আর বেশিক্ষণ লাগবেও না, তো চলো যাওয়া। ভাই লুচি নিচ্ছিল তো আমি একটা ধোসা নিয়ে নিয়েছি। কেমন খেতে? হ্যাঁ ভালো। তো জাস্ট একটা আলুর পুর দিয়ে জাস্ট বাইট দেবো। তো আমরা এখন চলে এসেছি রিসর্টে, আমরা আছি এই হোটেলটায়, হোটেল গ্লোরি, এটাতে আমরা এখন আছি। রুমে চলে এসেছি, একটা বেশ ভালো জিনিস হচ্ছে এই সাইডটা, একটা দারুণ ভিউ আছে। যাব এখন ওখানে লাঞ্চ করব, লাঞ্চ সারার পর কি করব সেটা তো দেখানো হবে। এরকমই একটা জায়গা আমরা আছি, এটা আমাদের প্রথম দিন, তো এখন আমরা খেতে ঢুকবো, কী কী খাচ্ছি সেটাও আমাদের দেখাবো। প্রথম দিনে কি আসে লাঞ্চে আমাদের, তো আমরা এখন খেতে বসেছি। প্রথমে ভাত চলে এসেছে, স্যালাড, এখন আলু গাজা চলে এসেছে। এটা কি? ও ডাল টেস্ট আছে। ব্যাস, কেমন হলো খাওয়াটা? খেয়ে বল কেমন লাগলো। ভালো। হ্যাঁ ভালো। এখন চলে এসেছে মাছ। কিরকম লাগছে আমাদের হোটেলটার বাইরে থেকে, ওদিকে গান চলছে, কপিরাইট খেতে পারি, এদিকে সব নাচানাচি চলছে।